মেঘভবানী সরকারি উচ্চ বিদ্যালয় কর্তৃক অনলাইন ক্লাসে নবম ও দশম শ্রেণীর বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। আজকে পাঠের প্রথম অধ্যায় ইতিহাস পরিচিতি সম্পর্কে আমরা আলোচনা করব। ইতিহাস আমাদের পাঠের শিরোনাম, ইতিহাস পরিচিতি। আমরা ইতিহাস পরিচিতি সম্পর্কে আজকে জানব। আমাদের এই বাংলাদেশ 1971 সালে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল, দীর্ঘ 9 মাস আমাদের দেশে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা এই দেশকে স্বাধীন করতে পেরেছি এবং হানাদার বাহিনী থেকে আমরা মুক্ত হয়েছি। এটা আমাদের বাংলাদেশের জন্য একটা গৌরবের বিষয়, আর এই গৌরবকে, এই গৌরব বা ঐতিহ্যকে ধরে রাখার জন্য আমাদেরকে বা জানার জন্য আমাদেরকে ইতিহাস পড়তে হবে, চর্চা করতে হবে। শেখর পাল হচ্ছে আমরা আজকের পাঠ শেষে আমরা ইতিহাসে পরিচিতি সম্পর্কে, ধারণা সম্পর্কে, স্বরূপ বা পরিসর সম্পর্কে ব্যাখ্যা করতে পারব, ইতিহাসের উপাদান ও প্রকারভেদ সম্পর্কে বর্ণনা করতে পারব এবং ইতিহাসের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করতে পারব। খ্রিস্টপূর্ব 5ম শতকে গ্রিক ঐতিহাসিক ও ইতিহাসের জনক হেরোডোটাস তার গবেষণা কর্মের নামকরণ দিয়েছিলেন গ্রিক শব্দ হিস্ট্রিয়া থেকে, ইংরেজি হিস্ট্রি শব্দের উৎপত্তি হয় যার অর্থ হচ্ছে ইতিহাস। গ্রিক শব্দ হিস্ট্রিয়া থেকে ইংরেজি শব্দ হিস্ট্রি উৎপত্তি যার অর্থ অতি শব্দ হল ইতিহাস, আর ইতিহাস শব্দটির উৎপত্তি ইতিহাস শব্দ থেকে উৎপত্তি হয়েছে যার অর্থ হল ঐতিহ্য, আর ঐতিহ্য হতে অতীতের অভ্যাস, শিক্ষা, ভাষা, শিল্প, সংস্কৃতি, সাহিত্য যা ভবিষ্যতের জন্য সংরক্ষিত থাকে। ইতিহাস সম্পর্কে অকাট্য বা প্রামাণ্য সংজ্ঞা দিয়েছেন ইতিহাসের জনক গ্রিসের ইতিহাসের জনক হেরোডোটাস। বলেছেন যে যা সত্যিকার অর্থে ছিল বা সংগঠিত হয়েছিল তা অনুসন্ধান প্রায় হল ইতিহাস। ইএসএকার বলেছেন যে ইতিহাস হল বর্তমান ও অতীতের মধ্যে এক অন্তহীন সংলাপ। ঐতিহাসিক ডক্টর জনসন বলেছেন যে ইতিহাস হল, ইতিহাসে যা ঘটে সেটাই ইতিহাস, যা ঘটে না সেটা ইতিহাস নয়। ঐতিহাসিক ড্যাপসন বলেছেন ইতিহাস হল ঘটনার বৈজ্ঞানিক এবং ধারাবাহিক বর্ণনা। আধুনিক ইতিহাসের জনক জার্মান ঐতিহাসিক লিওপল্ড ফন র্যাঙ্কে মনে করেন প্রকৃতপক্ষে যা ঘটেছিল তার অনুসন্ধান ও তার সত্য বিবরণ হচ্ছে ইতিহাস। আমরা ইতিহাসের সম্পর্কে জানতে পারলাম। ঐতিহাসিকগণ বিভিন্নভাবে ইতিহাসের ব্যাখ্যা দিয়েছে। আমরা 4 জন ঐতিহাসিকের সংজ্ঞা থেকে বুঝতে পারলাম ইতিহাস বলতে কি বোঝায়, সে সম্পর্কে আমরা জানলাম।
এখন ইতিহাসের উপাদান যে সমস্ত যেসব তথ্য প্রমাণের উপর ভিত্তি করে ঐতিহাসিক সত্যকে প্রতিষ্ঠিত করা হয় তাদের তাই হচ্ছে ইতিহাসের উপাদান। ইতিহাসের উপাদানকে দুভাবে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে লিখিত উপাদান আর একটা হচ্ছে অলিখিত উপাদান। লিখিত উপাদান হচ্ছে ইতিহাস রচনার উপাদানগুলো হলো সাহিত্য, বৈদেশিক বিবরণ, দলিলপত্র ইত্যাদি, যেমন বেদ, কৌটিল্যের অর্থশাস্ত্র, কলহরের রাজরঙ্গিনী, আবুল ফজলের আইনি আকবরী ইত্যাদি। অলিখিত উপাদানগুলো হচ্ছে যেসব বস্তু বা উপাদানগুলো থেকে আমরা বিশেষ সময়, স্থান বা ব্যক্তি সম্পর্কে বিভিন্ন ধরনের ঐতিহাসিক তথ্য পাই, সেই বস্তু বা উপাদান হচ্ছে অলিখিত প্রত্নতত্ত্ব নিদর্শন, যেমন মুদ্রা, শিলালিপি, তাম্রলিপি, ইমারত ইত্যাদি। পঠন পাঠন সুবিধার জন্য বা আলোচনা করে বা গবেষণা কর্মের সুবিধার জন্য ইতিহাসকে প্রধানত আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে প্রথমত হচ্ছে ভৌগোলিক অবস্থানগত ইতিহাস, দ্বিতীয়টা হচ্ছে বিষয়বস্তুগত ইতিহাস। ভৌগোলিক অবস্থানগত ইতিহাসকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে, স্থানীয় বা আঞ্চলিক ইতিহাস, জাতীয় ইতিহাস ও আন্তর্জাতিক ইতিহাস। বিষয়বস্তুগত ইতিহাস আমরা জানতে পারবো কোন বিশেষ বিষয়ের উপর ভিত্তি করে যে ইতিহাস রচিত হয় তাকে বিষয়বস্তুগত ইতিহাস বলা হয়। ইতিহাসের বিষয়বস্তুর পরিধি ব্যাপক, তবুও সাধারণভাবে একে পাঁচ ভাগে ভাগ করা যায়: রাজনৈতিক ইতিহাস, সামাজিক ইতিহাস, অর্থনৈতিক ইতিহাস, সাংস্কৃতিক ইতিহাস, সাম্প্রতিক ইতিহাস। এ পর্যায়ে আমরা ইতিহাসের প্রয়োজনীয়তা সম্পর্কে জানব। মানব সমাজ ও সভ্যতার অগ্রগতির সাথে সাথে ইতিহাস পড়া আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ইতিহাস পাঠের মাধ্যমে দেশ ও জাতির মঙ্গল অমঙ্গল, ভালো মন্দ এবং সিদ্ধান্ত গ্রহণের আমরা ইতিহাস পাঠের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ সম্পর্কে জানতে পারি।